এটা একটা খুব মজাদার ছবি, মজাদার প্রেমের ছবি। আর এই ছবিতে অভিনয়ের জন্য আমি পরিচালক চন্দ্রজিৎ পাত্র, চিত্রনাট্যকার এখানে গোবিন্দরাজ পণ্ডিত, এদের সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই। রাজ রয়েছে, সায়ন্তনী, শুভা, রূপাঞ্জলি, তার সাথে সাথে অভিজ্ঞা, রাজু মজুমদার, ক্যান্ডি এবং আমাদের সবার পছন্দের শিল্পী ও মানুষ শ্রদ্ধেয় শ্রী খরাজদা। তো আমার যেটা মনে হয় যে একটা খুব সৎ প্রয়াস নিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে ছবিটা হয়ে আজকে হলে এসেছে, এর থেকে বড় আনন্দের কথা আর কিছু হতে পারে না। আর আমার চরিত্রটা তো আমার করতে খুব ভালো লেগেছে, আর বেশ মজার কিছু ঘটনা রয়েছে এবং চরিত্রটার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। এবং আমি বিশেষ করে শুটিং করতে গিয়ে আমি বুঝেছি যে ছবিটার গল্পের মধ্যে একটা কোথাও না কোথাও একটা মজা রয়েছে। তাই আমার মনে হয় আমি সিনেমা প্রেমী মানুষদের অনুরোধ করব, আপনারা হলে এসে ছবি দেখে বাংলা সিনেমাকে বাঁচান। বাংলা সিনেমার মুক্তি পাওয়ার জন্য যে হলগুলো আপাতত টিকে আছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই হলগুলোকে দয়া করে বাঁচান, সেই হলগুলো ভেঙে যেন আবার একটা শপিং মল না হয়। এখানে শুটিং করার সময় মজার মুহূর্ত যেটা হয়েছে সেটা আমার একটা জীবনের অত্যন্ত বেদনাদায়ক একটা অধ্যায় ছিল কোনো একটা শুটিংয়ে। সেখানে আমার সঙ্গে উপস্থিত ছিল চন্দ্রজিৎ, এই ছবির পরিচালক। তো ও তখন আমাকে বলেছিল যে তোর একটা ছবি করছে, সেই ছবিতে আমি অভিনয় করব। তো তখন আমার সেটা মনে হয়েছিল হয়তো আমাকে সান্ত্বনা কথা শোনাচ্ছে ওই দুর্ঘটনাটার সময়। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে সেইটা ফলপ্রসূ হলো, সেই ছবিটার শুটিং শুরু হলো, তাতে আমি অভিনয় করলাম এবং সেটা ডাবিং করে আজকে হলে মুক্তি পেয়েছে, আমার মনে হয় এর থেকে ভালো মজার খবর, এর থেকে ভালো আনন্দের খবর আর কিছু হতে পারে না। এইটা আমার এই ছবির ক্ষেত্রে সব থেকে বড় মজার কথা।